সুষ্ঠু নির্বাচন হওয়ার বিশ্বাস ভেঙে গেছে মন্তব্য করে সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেছেন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সকালে এক আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন ডক্টর কামাল সত্তরতম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুশাসন এবং ভোটাধিকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড কামাল হোসেন বলেন ক্ষমতাসীনরা এখন সংবিধান পরিপন্থী কাজ করছে নির্বাচনে বিরোধী প্রার্থীদের পুলিশি নির্যাতন করছে অভিযোগ করে তিনি বলেন নির্বাচন কমিশন এসব দেখেও ব্যবস্থা নিচ্ছে না অসম্পূর্ণ কাজ সম্পন্ন আর ওই পাঁচ বছর পরে আরো কিছু অসম্পন্ন থাকবে আমি বলবো যে আরো পাঁচ বছর থাকবে অসম্পূর্ণ কাজ থাকার জন্য যদি আয়কে এভাবে বৃদ্ধি করা যায় আলহামদুলিল্লাহ সবাই করবে যে পাঁচ বছর পরে ভাই আমার কিছু অসম্পন্ন থেকেছে আমরা আরো পাঁচ বছর থাকবো এটা একটা নিয়মে পরিণত হতে পারে অন্যদিকে বর্তমান বিচার ব্যবস্থা স্বাধীন নয় বলে দাবি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বৈধ ঘোষণার পরেও সর্বোচ্চ আদালতে তা বাতিল হচ্ছে বলে মন্তব্য করেন তিনি যে রিটার্নিং অফিসার নির্বাচন কমিশন মনোনয়ন বৈধ করে দিয়েছে কিন্তু সেই মনোনয়ন সেই ক্যান্ডিডেট সার্চিপ আমাদের বাতিল করে দিয়েছে। আলোচনা সভায় বক্তারা সবার অংশগ্রহণমূলক নির্বাচনে ইচ্ছাকৃত বাধা সৃষ্টির অভিযোগ তোলেন সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা জান্নাতুল ফেরদাউস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা